হ্যালো, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো যে আপনি যেখানে কাজ করেন, যে অফিসে কাজ করেন, সেইখানে আপনার কাজের পরিবেশ নিয়ে আপনার মনে যত কষ্ট আছে, অভিযোগ আছে, সেগুলো কিভাবে ওভারকাম করবেন। এখন আপনি হয়তো এটা আপনার প্রথম জব বা 2 নাম্বার 3 নাম্বার জব হতে পারে। আপনি দেখছেন যে আপনি প্রতিদিন অফিসে যাচ্ছেন কিন্তু আপনার ভালো লাগছে না, কাজের পরিবেশ আপনার পছন্দ হচ্ছে না। আপনি কি জবটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বাসায় বসে থাকবেন, অথবা দ্রুতই আরেকটা জবের চেষ্টা করবেন? আমি মনে করি এটা ঠিক না। কারণ কারণটা হলো যে ঘন ঘন স্বামী পরিবর্তন বা বউ পরিবর্তন যেমন কোনো সমাধান নয়, ঘন ঘন জব পরিবর্তনটাও সমাধান নয়। কারণ আপনি অন্য যে আর একটা অফিসে যাবেন, সেখানে যে পরিবেশটা ভালো তার কি গ্যারান্টি আছে? অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতা বলে সব জায়গায় একই অবস্থা। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে সেখানকার পরিবেশটাকে কিভাবে ভালো রাখা যায়। সেখানে কিন্তু আপনি কন্ট্রিবিউট করতে পারেন এবং খারাপ জিনিসটাকেও ভালো করতে পারে একটা মানুষ চেষ্টা করলে। কারণ আপনি একবার চিন্তা করে দেখুন যে একটা সারাদিনে 24 ঘন্টায় আপনি কতটা সময় আপনি অফিসে দিচ্ছেন, অলমোস্ট আপনি ফ্যামিলিতে যে সময়টা দেন তার চেয়ে ডবল সময় আপনি অফিসে দিচ্ছেন। সে আপনি যদি 8-9 ঘন্টা অফিস করেন, 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনার যাতায়াতের ব্যয় করেন, আপনি যদি 7 ঘন্টা ঘুমান, তাহলে আপনি ফ্যামিলিতে ট্রুলি সময় দিতে পারছেন কিন্তু 4 থেকে 5 ঘন্টা। সেখানে আপনি অফিসে সময় দিচ্ছেন 8 থেকে 9 ঘন্টা। তাহলে অফিস ইজ সামটাইমস মোর দেন ফ্যামিলি। তো যে জায়গাটায় আমি জেগে থাকার সময়ের মধ্যে সবচেয়েতে বেশি সময় কাটাবো, সেই জায়গাটার এনভায়রনমেন্ট সুন্দর রাখার দায়িত্ব তো আমারই, দায়িত্বটা নিতে হবে অ্যাকচুয়ালি। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে নেবেন। এটার অনেকগুলো উপায় আছে। আমার কাছে যেটা মনে হয় যে প্রথমত আপনার কাজ, আপনার এফিসিয়েন্সি, আপনার মেধা, আপনার কাজের প্রতি আন্তরিকতা, এই জিনিসগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে, তখন আপনি সবার চোখে পড়বেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এটার আবার অন্য সাইড এফেক্ট আছে, সেটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। প্রফেশনাল জেলাসি যেটা আমরা বলি সেটা থাকবে, সেটারও ওভারকাম করার অনেক উপায় আছে। আরেকটা হচ্ছে যে যে অন্যের সম্পর্কে হোক না, তার মধ্যে হয়তো খারাপ কিছু আছে, অন্যের সম্পর্কে নেগেটিভ কোনো কথা না বলা বা নেগেটিভ আলোচনা হচ্ছে সেখানে পার্টিসিপেট না করা, এটা হচ্ছে সবচাইতে উত্তম পন্থা আপনার কাজের পরিবেশটাকে ঠিক রাখার। আর মাঝে মধ্যে একটু ডেকে গল্প করা, একসাথে খাওয়া দাওয়া করা, ফেরার সময় একসাথে সবাইকে বলে বের হওয়া, ঢুকে সবাইকে একটু হাই হ্যালো বলা, এগুলো দিয়ে কিন্তু আপনি কাজের পরিবেশটা অন্যরকম করে ফেলতে পারেন। ডেফিনেটলি অফিসে আপনার যারা কলিগ থাকবেন তারা আপনার খুব ভালো বন্ধুও হতে পারেন। এক পর্যায়ে মাঝে মধ্যে আপনার বিভিন্ন বাসার প্রোগ্রামে তাদেরকে ইনভাইট করা বা তাদের প্রোগ্রামে, তখন দেখবেন আপনাকেও তারা ইনভাইট করছে। সো পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে। সো আই থিঙ্ক ঘন ঘন জব পরিবর্তন না করে আপনি যেখানে কাজ করবেন, ডেফিনেটলি আপনার ভালো সুবিধা পেলে বা ফাইন্যান্সিয়াল ভালো বেনিফিট পেলে আপনি অবশ্যই পরিবর্তন করবেন, কিন্তু ঘন ঘন পরিবর্তন করা উচিত নয়, চেষ্টা করা উচিত এনভায়রনমেন্টটা কিভাবে ভালো করা যায়। ধন্যবাদ।